আমরা এবার যাচ্ছি সাতক্ষীরায় আহসানুর রহমান রাজীবের কাছে। রাজীব, আমরা কুমিল্লায় শুনছিলাম সেখানে উৎসব মুখর পরিবেশেই নির্বাচনী প্রচার প্রচারণা চলছে, আপনি সাতক্ষীরায় কেমন অবস্থা দেখছেন? লোপার সাতক্ষীরার 78টি ইউনিয়নে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবার। তো সবকটি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে এখানে প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন। আমি কয়েকটি ইউনিয়নে ঘুরেছি আজকে, তো সবগুলো ইউনিয়নেই এখানে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বাড়ি বাড়ি যেয়ে, বাজারে যে দোকানগুলো রয়েছে দোকানে দোকানে যেয়ে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। আর এখানকার প্রশাসনিকভাবে যে ব্যবস্থাপনা দেখছি সেটিও অত্যন্ত ভালো, এখানে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু পাওয়া যায়নি। লোপা রাজীব, ধন্যবাদ নির্বাচনের খবর জানানোর জন্য।